নমস্কার, আমি লেখক মানিক ফকির বলছি মানবিকতা মঞ্চের পক্ষ থেকে। এনআরসি নিয়ে প্রথমেই আমাদের যেটা জানা দরকার, এনআরসির কাট অফ ডেট কবে, কোন সময়ের পর ভারতবর্ষে এলে তাদেরকে অনুপ্রবেশকারী বলা হচ্ছে। মনে রাখতে হবে 2003-এর লাস্ট অ্যামেন্ডমেন্ট হয়েছে নাগরিক সংশোধনী আইন, যেটা বিজেপির অটল বিহারী বাজপেয়ী তখন ছিলেন প্রধানমন্ত্রী, তিনি যে আইনটা করেছিলেন তাতে বলা হচ্ছে 1948 সালের 19শে জুলাই রাত 12টার পর যারা ভারতবর্ষে এসেছেন এবং যারা স্বরাষ্ট্র দপ্তরে আবেদন করে নাগরিক সনদ নেননি, তারা প্রত্যেকেই ভারতবর্ষের অনুপ্রবেশকারী। তাহলে 71 সাল যেটা বলা হচ্ছে এটা সুপরিকল্পিতভাবে, কেউ কেউ না জেনে, কেউ কেউ জেনে এবং পরিকল্পিতভাবে এনআরসি 1971 সাল বলছে। মনে রাখবেন 1971 সাল একমাত্র আসামের ক্ষেত্রে আমি প্রেস ক্লাবে দিলীপ ঘোষকে প্রশ্ন করেছিলাম, দিনেশ ঘোষ মোটামুটি পায়খানা করে ফেলেছেন, কোনো উত্তর দেননি। উনি বলেছিলেন যে আমাদের আইনে, আমাদের 2003-এ লেখা আছে 1971, যে এনআরসি মানে মুসলমানদের তাড়ানো আর হিন্দুদের রাখা, কিন্তু আইনে কোনো জায়গায় দেখা গেল না মুসলমান তাড়ানোর বিষয়টা আছে। এবং সবচেয়ে দেখা যাচ্ছে যে এনআরসিতে বিপদে পড়বে কিন্তু হিন্দু ভাইরা, এই কোনো আইনে বলা নেই যে মুসলিমদের বিতরণ করা হবে, কারণ মুসলিমরা বহু দিন ধরে, বহু যুগ ধরে ভারতবর্ষে বাস করছেন এবং স্বাধীনতায় যারা ছিন্নমূল হয়েছেন, যারা বলি হয়েছেন। 2003-এর অ্যামেন্ডমেন্টে বিজেপি সরকার বলছেন অনুপ্রবেশকারী, আপনারা কারও কথা বিশ্বাস করবেন না। কে খবরের কাগজ খুললে দেখতে পাবেন, অথবা সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন আমাদের মাননীয় শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী বলছেন এনআরসিতে ভয় পাবেন না, বলছেন বাড়িতে বাড়িতে যারা সমীক্ষা করতে যাবে এটা জনগণনা, আপনারা ভয় পাবেন না। শ্রদ্ধা করে বলছি, আমি তাকে দিদি বলি, আমাদের চেনা জানা, আমি বলছি দিদি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন, দিদি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন, যেটার জন্য দিদি ঘোষণা করছেন যে বিভ্রান্ত হবেন না। কিসের বিভ্রান্ত হবে না? 31-এ আপনারা অ্যান্ড্রয়েড ফোনে দেখুন, 31 জুলাই স্বরাষ্ট্র দপ্তর একটা গেজেট নোটিফিকেশান জারি করেছে, তাতে বলেছে 1 এপ্রিল 2020 থেকে 30 সেপ্টেম্বর এনপিআর হবে। আর এই এনপিআরটা হচ্ছে ন্যাশনাল রেজিস্ট্রেশনের একটা মূল। এনআরসির, এনআরসিটা কীভাবে তৈরি হবে? এনআরসি কিছুই নয়, এনআরসি একটা গেজেট নোটিফিকেশান, অর্থাৎ বাড়ি বাড়ি সার্ভে করবে, সেই সার্ভেগুলো উঠে আসবে, সেই সার্ভে থেকে বেছে বুঝে জিজ্ঞাসা করবে, ভাই তুমি যে বলেছো তোমার জন্ম নোয়াখালীতে 1948 সালে, তাহলে তোমার সিটিজেনশিপ সার্টিফিকেট দাও। এরকম করে করে অরিজিনাল সার্টিফিকেটগুলো চাইবে, যারা দিতে পারবে না তারা সকলেই এনআরসি ছুট হবে। মনে রাখবেন আমাদের কী করতে হবে, আজকে সিপিএম পার্টি, আমরা এনআরসি আন্দোলন করতে গিয়ে সকলেই সমান, কোনো পার্টি করব না, কিন্তু সকলের রাজনৈতিক দলের ভিতরে যে গলদগুলো আছে, যে পাপগুলো ঢুকে আছে, সেগুলো উন্মোচন না হলে সকল মানুষ একসঙ্গে লড়তে পারবে না। সিপিএম আসামে 19 লক্ষ মানুষকে তাড়ানোর পক্ষে, এনআরসির পক্ষে সাই দিয়েছিলেন, সিপিএম মিছিল করেছে, সিপিএম সর্বদলীয় যে মিটিং তাতে বিজেপির পরেই সিপিএমের সই করা আছে, আমাকে ফোন করলে আমি হোয়াটসঅ্যাপেগুলো পাঠিয়ে দিতে পারি। আবার তৃণমূল কী বলছে, ভয় পাবেন না এনআরসি হচ্ছে না, কিন্তু এনআরসি হচ্ছে। আমরা মানবিকতা মঞ্চের পক্ষ থেকে হাইকোর্টে একটা মামলা করেছি ওই এনপিআরের বিরুদ্ধে, তাই মনে রাখতে হবে এনপিআর করতে এলে পিটিয়ে তাড়িয়ে দিন। যদি বাই চান্স এনপিআরে কাগজের নথি আপনারা দিয়ে ফেললেন, দিদি ফিদি ও সব বুঝবেন না, এমন দিন আসতে পারে দিদি দাদার সমস্ত বাড়ি ঘর ভাঙচুর করে দেবে দেশের জনগণ, তার কারণ 4 কোটি মানুষ উচ্ছেদ হবে কমপক্ষে, কারণ আমাদের এই ভারতবর্ষের বা বাংলার বহু মানুষ 1948 সালের দলিল দেখাতে পারবে না, বহু মানুষ বান বন্যায় কোনো কাগজপত্র নেই, সমস্ত মানুষের অবস্থা খারাপ, কারণ এটা বাঙালিকে উচ্ছেদ করার একটা প্রকল্প। প্রথম হিন্দু রাষ্ট্র স্থাপন করার চেষ্টা করেছিলেন বর্গীরা, মানে বর্গী কাদের বলা হয়, শিবাজির পদাতিক বাহিনী। 1742 খ্রিস্টাব্দে এই বর্গীরা হাঙ্গামা করেছিল এবং মুর্শিদাবাদের ওপর আক্রমণ নামিয়ে এনেছিল, সেদিন হিন্দু মুসলমান যৌথভাবে বর্গীদের 12:25 বাজিয়ে মেরে তাড়িয়ে দিয়েছিল। আমরা সকলে, সমস্ত যে যে পার্টির হোক,
সমস্ত মানুষ একত্রিত হন, এনপিআরটা দয়া করে আটকে দিন। এনপিআরে আমাদের সবচেয়ে ভয় আমাদের যারা বন্ধু আরএসএস করেন, আমাদের যারা বন্ধু বিজেপি করেন, তারা সবচেয়ে বিপদে পড়বে। কেন বিপদে পড়বে?